আপনারা যদি আমার এলাকার কোনো মাংসের দোকানে চলে যান তাহলে দেখতে পাবেন যে সেখানে দুভাবে কিন্তু মুরগি মারা হয়। এক, মুরগিকে ভারী কোনো একটা জিনিস দিয়ে আঘাত করা হয় এবং মুরগিটি মারা গেলে তারপর তাকে গরম জলে চুবিয়ে তার পালক ছাড়িয়ে তবেই মাংস কাটা হয়। আর দুই, মুরগিকে জবাই করা হয়, অর্থাৎ মুরগি প্রথমে গলা কাটা হয় এবং তারপর মুরগিকে গরম জলে চুবিয়ে তার পালক ছাড়িয়ে মাংস কাটা হয়। আমাদের এলাকায় দুই ধর্মের মানুষ বসবাস করেন এবং তারা আলাদা আলাদাভাবে এই দুটি পদ্ধতি কিন্তু অবলম্বন করেন, কিন্তু বিজ্ঞান মতে এই দ্বিতীয় পদ্ধতি বা জবাই করার পদ্ধতিটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। কেন? চলুন আজকের এই ভিডিওতে জানাবো এরই উত্তর। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। প্রথমে আসি প্রথম পদ্ধতিতে, অর্থাৎ কোনো একটা ভারী জিনিস দিয়ে প্রথমে মুরগিকে আঘাত করা হলো এবং মুরগিটি মরে যাওয়ার পর তাকে গরম জলে চুবিয়ে তার পালক ছাড়িয়ে তবেই মাংস কাটা হয়। স্থলজ প্রাণী দেহ রক্তে কার্বন ডাইঅক্সাইড থাকে, আর এই পদ্ধতির মাধ্যমে মুরগি যদি মারা হয় তাহলে তো কোনো রক্তপাতই হচ্ছে না, এবং এতক্ষণ পরে যদি মাংস কাটা হয় তাহলে কিন্তু ওই মাংসের সঙ্গে মিশে যায় রক্ত এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড, যা মানব দেহের পক্ষে কিন্তু ক্ষতিকর। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতি অনুসারে মুরগিকে প্রথমে জবাই করা হয়। জবাই করার ফলে তার দেহে যা রক্ত আছে প্রায় সবটাই কিন্তু বেরিয়ে যায়, আর তার সাথে সাথে কিন্তু বেরিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। ফলে ওই রক্ত আর মাংসের সঙ্গে কিন্তু মিশতে পারে না, তাই মিশতে পারে না কার্বন ডাইঅক্সাইডও। সেই জন্য জবাই করা মাংস কিন্তু তুলনামূলক স্বাস্থ্যসম্মত অন্য কোনো মাংসের থেকে। আশা করি আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। কথা হচ্ছে পরের এমন কোনো একটি ভিডিওতে। নমস্কার।